নমস্কার, সুস্থ থাকুন হোমিওপ্যাথে। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অস্টিওপোরোসিস আর তার হোমিওপ্যাথি চিকিৎসা। হোমিওপ্যাথি শাস্ত্র অনুযায়ী আমরা অস্টিওপোরোসিসকে কীভাবে ঠিক করতে পারি সেটা নিয়ে আলোচনা করব, এবং অস্টিওপোরোসিস কি এবং কি খাবার থেকে অস্টিওপোরোসিস আমরা প্রিভেন্ট করতে পারি, এগুলো আমার ভিডিও আছে, আপনারা সেটা দেখতে পারেন। এই পর্ব এই আজকে যে অনুষ্ঠান যেটা করব এখানে খানিকটা অস্টিওপোরোসিস নিয়ে আলোচনা করব, এবং বাকিটা অস্টিওপোরোসিসে কী কী হোমিওপ্যাথি মেডিসিন, আমাদের হোমিওপ্যাথি দৃষ্টিভঙ্গি কী সেটা নিয়ে আলোচনা করব। অস্টিওপোরোসিস মানে হচ্ছে, অস্টিও মানে হচ্ছে হাড় মানে বোনস, এবং পোরোসিস মানে হচ্ছে পোর ফর্মেশন মানে ছিদ্র হয়ে যাওয়া। মনে করুন একটা সলিড জিনিস আছে এবং এটার মধ্যে যদি অসংখ্য ছিদ্র হয়ে যায় তাহলে সেই জিনিসটা তো অনেকটা উইক হয়ে যাবে, ঠিক আমাদের হাড়ের মতো, আমাদের বোনসের মতো। বোনসগুলো অনেক বেশি শক্ত, কিন্তু যখন বোনসের মধ্যে অসংখ্য স্পোর ফর্মেশন হয়ে যায় তখন সেই বোনসটা অনেক বেশি ভঙ্গুর হয়ে যায়, সেটা অনেক তাড়াতাড়ি ভেঙে যায়। এটা কোথায় কোথায় হতে পারে? এটা হতে পারে আমাদের ভার্টিব্রা কলাম পরপর একটার পর একটা সাজানো থাকে সেখানে হতে পারে, তার জন্য কমপ্লেক্স ফ্র্যাকচার হতে পারে, যার জন্য একটা ভার্টিব্রা উপরে আরেকটা ভার্টিব্রা চলে আসে। কারণ দুটো ভার্টিব্রার মাঝে যে গ্যাপটা থাকে সেই গ্যাপটা ঠিক থাকে, কিন্তু এই ভার্টিব্রা যে সাইজগুলো সেইগুলো কমপ্রেসড হয়ে গিয়ে ফ্র্যাকচার হয়ে যায় এবং সেটা ছোট হয়ে যায়, এবং কমপ্রেস ফ্র্যাকচার থেকে পেন হতে পারে। আরেকটা জিনিস হতে পারে, পেশেন্টের বয়স্ক পেশেন্ট দেখা যায় তারা হাইটটা কমে আসছে, এটা একটা সিমটম হতে পারে অস্টিওপোরোসিস। কারণ যেহেতু যে প্রতিটা স্পাইন ছোট হয়ে যাচ্ছে বলে টোটাল ওভারঅল পেশেন্টের হাইটটা কমে যায় এবং পেশেন্ট হাইটটা সামনের দিকে বেন্ডিং হয়ে যায়, ঝুঁকে যায়, এবং তার সঙ্গে একটা কোমরে ব্যথা থাকে, কোমরে একটা ফিক্সিটি থাকে, ফিক্সড জয়েন্ট থাকে, মানে জয়েন্টটা যেন ফিক্সড হয়ে গেছে এরকম মনে হয়, সেই মুভমেন্ট করতে পারে, এটা হতে পারে। আরেকটা হতে পারে হিপ জয়েন্টে যে ফ্র্যাকচার হয়, এবং এসব বয়স্ক মানুষের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়ে গিয়ে থাকে, কি একটুতেই অনেক অল্প কারণের জন্য হয়তো বিছানা থেকে উঠতে গেলো কোনো কারণে, যেটা আগে কখনো হয়নি, হঠাৎ করে দেখালো হিপ জয়েন্টে ব্যথা হচ্ছে, ফুলে যাচ্ছে, তারপর এক্স রে করে দেখা হলো হিপ জয়েন্টের মধ্যে ফ্র্যাকচার হয়ে গেছে, সেটা অস্টিওপোরোসিসের জন্য হতে পারে। অস্টিওপোরোসিস মানে কি, আমাদের বোনস বা হাড়গুলো অনেকটা ক্ষয় হয়ে যাচ্ছে বা ভঙ্গুর হয়ে যাচ্ছে। এখানে দেখুন একটা জিনিস লক্ষ্য করে দেখুন, অনেকেই বলবে বয়স্ক পেশেন্টদের প্রত্যেক ডাক্তার বুড়াই প্রচুর করে ক্যালসিয়াম খাওয়ায় এবং তাতে অস্টিওপোরোসিস ঠিক হয়ে যাবে এই আশাতে, কিন্তু বাস্তবে সেটা কিন্তু হয় না। এবং এই অস্টিওপোরোসিস ডিজিজটা এটা কিন্তু একদিনের ডিজিজ নয়, এটা দীর্ঘ দিনের ডিজিজ, বহুদিন ধরে। আজ মনে করুন আমাদের একটা বোনস কত শক্ত এবং সেই বোনসগুলো পোর ফর্মেশন হয়ে যাচ্ছে, কেন হচ্ছে এবং হঠাৎ করে কেন হলো, হঠাৎ করে কি হওয়া সম্ভব না, এটা দীর্ঘদিন ধরে হয়, কেন হয় সিস্টেমটা বোঝার চেষ্টা করুন। ব্যাপারটা কি হয়, আমরা যখনই কোনো খাবার খাই আমাদের বডির মধ্যে যদি অ্যাসিড সিগ্রেশন বেড়ে যায় এবং বডি সেই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করে ক্ষার প্রোডাকশন করে, বেস প্রোডাকশন করে, মানে আমাদের স্টমাক যে পরিমাণ অ্যাসিড তৈরি করবে, আমাদের স্টমাক যে পরিমাণ অ্যাসিড তৈরি করবে ঠিক সেই পরিমাণ অ্যাসিড গলব্লাডার থেকে বেরোতে হবে এবং বেরিয়ে সেটাকে নিউট্রালাইজ করতে হবে, তবেই গিয়ে খাবারটা এগোতে পারবে। তার মানে কি, এই নিউট্রালাইজ করতে হলে ক্ষারের প্রয়োজন। এই ক্ষারটা কোত্থেকে আসছে, ক্ষারটার জন্য প্রয়োজন হচ্ছে ক্যালসিয়ামের। এই ক্যালসিয়াম আসছে কোত্থেকে, লিভার কোত্থেকে ক্যালসিয়াম নিচ্ছে, ক্যালসিয়াম নিচ্ছে দুটো জায়গাতে নিচ্ছে, একটা হচ্ছে টিথ একটা হচ্ছে বোনস। তার মানে কি, দীর্ঘদিন যদি আমরা অ্যাসিডিটি থাকে, অ্যাসিডিটিতে ভোগেন, তাহলে কিন্তু আমরা অস্টিওপোরোসিস দেখা দেবে, আমরা দাঁত যেরকম ভাবে ক্ষয় হয়ে যাচ্ছে এবং ঠিক একইরকম ভাবে কিন্তু আমরা বোনসগুলো ক্ষয় হয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। এটা একদিনের ডিজিজ নয়, এটা দীর্ঘদিন ধরে। আপনি লক্ষ্য করে, আপনার লক্ষ্য করে দেখবেন যে পেশেন্ট অস্টিওপোরোসিসে ভুগছে এবং তারা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন ধরে অ্যাসিডিটিতে ভুগছে এবং তাদের কনস্টিপেশন থাকে এবং বডি পরিষ্কার হয় না এবং এই সমস্যা তাদের দীর্ঘদিন ধরে ভুগছে এবং তারপরে গিয়ে তাদের কিন্তু অস্টিওপোরোসিস দেখা দিচ্ছে। এবার এই অস্টিওপোরোসিসকে যদি রিভার্স করতে হয় তাহলে কিন্তু পেশেন্টের কিন্তু এই অ্যাসিডিটিটাকে রিভার্স করতে হবে এবং তার সঙ্গে কনস্টিপেশনটা ঠিক করে দিতে হবে, তবে গিয়ে দেখেছি আমি অস্টিওপোরোসিসকে খানিকটা কন্ট্রোল করা যায়। এখানে হোমিওপ্যাথি মেডিসিন কি আছে, ঠিক এই সিমটমগুলো সমস্ত কিছু পার্ট বাই পার্ট ম্যাচ করে, লক্ষ্য করে দেখবেন লাইকোপোডিয়ামের সঙ্গে।
এই লাইকোপোডিয়ামের সঙ্গে কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ খুব ভালো ম্যাচ করে, যা যেই পেশেন্টরা দীর্ঘদিন ধরে অ্যাসিডিটিতে ভুগছে, কনস্টিপেশনে ভুগছে, এবং তার পরবর্তীকালে তাদের অ্যাসিডিটি, তার পরবর্তীকালে তাদের অস্টিওপোরোসিস হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি লাইকোপোডিয়াম খুব ভালো কাজ করে। এখানে অনেকেই বলে ক্যালসিয়াম খাওয়াতে হবে, ক্যালসিয়াম খাওয়ানো হবে, এবং আলটিমেটলি ক্যালসিয়াম খাইয়ে কিন্তু কোনো লাভ হয় না। যতক্ষণ না পেশেন্টে যত কারো ক্যালসিয়াম খাওয়া কিন্তু আরো বেশি অ্যাসিড তৈরি হবে, আরো বেশি বোনস ক্ষয় যাবে। এখানে অনেকে বলবেন বেশি করে দুধ খাও, বেশি করে মাংস খাও, ডিম খাও, কিন্তু যত বেশি মাংস খাবেন, যত বেশি ডিম খাবেন, তত বেশি বডিতে আরো বেশি অ্যাসিড প্রোডাকশন হবে, এবং অ্যাসিড প্রোডাকশন হওয়া মানে তত বেশি নিউট্রালাইজ করার জন্য বেশি ক্ষারের প্রয়োজন, গলব্লাডারকে বেশি ক্ষার তৈরি করতে হবে, লিভারকে বেশি এনজাইম তৈরি করতে হবে, এবং তার জন্য বেশি ক্যালসিয়াম ক্ষয়বে। এবং সেই জন্য দেখেছি পেশেন্টদের বেশি পরিমাণে ক্যালসিয়াম খাইয়ে, ট্যাবলেট খাইয়ে বা বেশি পরিমাণে দুধ খাইয়ে বা ডিম খাইয়ে পেশেন্টে কিন্তু ক্যালসিয়ামের সমাধান করা যায় না বা অস্টিওপোরোসিসকে কিন্তু আটকানো যায় না। এখানে পেশেন্টকে কিন্তু ফার্স্ট কাজ হচ্ছে অ্যাসিডিটি এবং কনস্টিপেশনটাকে ঠিকঠাক করতে হবে, এবং তার জন্য সবথেকে ভালো মেডিসিন হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম অ্যাসিডিটিও কন্ট্রোল করছে এবং লাইকোপোডিয়াম কনস্টিপেশনটাকেও কন্ট্রোল করছে, এবং লাইকোপোডিয়াম দীর্ঘদিন ধরে পেশেন্টের লং টার্ম অ্যাসিডের জন্য লাইকোপোডিয়াম খুব ভালো মেডিসিন, এবং লাইকোপোডিয়াম অস্টিওপোরোসিসের জন্য খুব ভালো মেডিসিন, এবং অস্টিওপোরোসিস কিন্তু লাইকোপোডিয়ামে দিলে কিন্তু পেশেন্টদের কিন্তু ইমপ্রুভমেন্ট হয়। আমি দেখেছি আমার পেশেন্টদের কাজ হয়েছে, এবং আপনারা যদি যেসব পেশেন্টরা অস্টিওপোরোসিস ভুগছেন এবং যাদের অ্যাসিডিটি আছে, তারা লাইকোপোডিয়াম আর লো পটাসিয়াম 6 বা 30 দু ফোঁটা করে দিনে 4 বার করে খেতে পারেন, বড়ি হলে 2 করে বড়ি দিনে 4 বার করে, এটা কিন্তু লং টার্ম খেতে হবে, বেশ কিছুদিন অন্তত মাস 2-3 খেতে হবে, তবেই গিয়ে কিন্তু আপনি এর পরিবর্তন বুঝতে পারবেন এবং যে সমস্যাগুলো আপনার কমছে সেটা বুঝতে পারবেন। এছাড়া অস্টিওপোরোসিস আরেকটা কারণ কি হতে পারে, অস্টিওপোরোসিস আরেকটা কারণ হচ্ছে, দেখুন আমাদের শুধু বোনস তো একা ফ্যাক্টর নয়, আজকে বোনস যদি উইক হয়ে গিয়ে থাকে এবং বোনসের আশেপাশে কিন্তু প্রচুর মাসেলস থাকে, এবং এই মাসেলস গুলো যদি শক্ত থাকে এবং মাসেলস গুলো যদি ফ্লেক্সিবল থাকে, এবং একটা বোনসের দুদিকে মাসেলস থেকে সেটাকে ব্যালেন্স করে রাখা আছে, এবং যেমন স্পাইনের বোনস বা আমাদের ফিমার বোনস এবং অনেকগুলো মাসেলস থাকে ব্যালেন্স করে গেছে, এর মধ্যে যদি দেখা যায় কোনো একটা মাসেলস উইক হয়ে যাচ্ছে, বাকি মাসেলস গুলো একই রকম থেকে গেছে, সেক্ষেত্রে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেই বোনসের টানে কিন্তু অস্টিওপোরোসিসের ফ্র্যাকচার দেখা যায়। তার মানে এই মাসেলস গুলোকে যদি রিল্যাক্স রাখতে হয়, মাসেলস গুলোকে যদি সমানভাবে রাখতে হয়, তাহলে প্রয়োজনটা কি, প্রয়োজন হচ্ছে এক্সারসাইজের প্রয়োজন, এবং নিউট্রিশন আলাদা খাবার প্রয়োজন, এবং এর সঙ্গে রেগুলার এক্সারসাইজের প্রয়োজন। রেগুলার এক্সারসাইজ মানে শুধু মর্নিং ওয়াক নয়, এবং একটু সামান্য কিছু, অনেক পেশেন্ট দেখেছি বয়স্ক পেশেন্টরা বয়স হয়ে গেছে বলে আর ভারী তোলে না, একদম ভারী তোলে না, এটা কিন্তু ভুল। এবং অস্টিওপোরোসিসের একটা অন্যতম কারণ হচ্ছে এই ল্যাক অফ এক্সারসাইজ। ল্যাক অফ এক্সারসাইজের মধ্যে কিন্তু সবগুলোই পড়ে, শুধুমাত্র মর্নিং ওয়াক করলেন আপনি চলে এলেন তাতে কিন্তু না, আপনি সামান্য অল্প 2 কেজি 3 কেজি বা 5 কেজি যে বাজারের ব্যাগটা সেটা নিয়ে অন্তত হাঁটার চেষ্টা করুন, এবং তাতে কিন্তু আমাদের যে মাসেলস গুলো, তোমাদের যদি বাজারে ব্যাগ নিয়ে হাঁটা যায় সেখানে কিন্তু আমাদের দুদিকে মাসেলস গুলো কিন্তু অনেক বেশি ব্যালেন্সে থাকে, এবং তাহলে কিন্তু পেশেন্ট অনেক বেশি তাদের মাসেলস গুলো স্ট্রং থাকে, এবং তার জন্য কিন্তু বোনসের একটু হয়তো যদি ক্ষয় হয়ে গিয়ে থাকে এখানে কিন্তু মাসেলস গুলো কিন্তু সেটাকে ম্যানেজ করে রেখে দেয় এবং অস্টিওপোরোসিসের ফ্র্যাকচার হতে দেয় না। এখানে দেখেছি আমি আরেকটা মেডিসিন আমাদের খুব ভালো কাজ করে দেখে, সেটা সাইলেসিয়া। সাইলেসিয়া আপনারা বায়োকেমিক খেতে পারেন, 6 বা 30 খেতে পারেন, বায়োকেমিক যদি ট্যাবলেট খান 4 করে ট্যাবলেট দিয়ে 6x 4 করে ট্যাবলেট দিয়ে 3 বার করে খেতে পারেন, আর সাইলেসিয়া যদি 6 বা 30 খান 2 ফোঁটা করে দিনে 4 বার করে খেতে পারেন। এখানে এই অস্টিওপোরোসিস, বয়স্ককালে অস্টিওপোরোসিস যেখানে কোমরটা বেঁকে যাচ্ছে, বেন্ডিং হয়ে যাচ্ছে, হিপ বোনস ফ্র্যাকচার হয়ে যাচ্ছে, এখানে দেখেছি কিন্তু, এবং পেইন আছে তার জন্য, এখানে গিয়ে দেখেছি কিন্তু সাইলিসিয়া খুব ভালো কাজ করে। সাইলিসিয়া কিন্তু সবসময়তে কিন্তু অস্টিওপোরোসিস ভালো মেডিসিন, এবং বোনসের উপরে খুব ভালো কাজ আছে এর, এবং বোনসের যে লিগামেন্ট যেগুলো সেগুলোর উপরে খুব ভালো কাজ আছে। অস্টিওপোরোসিস কিন্তু ওভারঅল কিন্তু সাইলিসিয়া কিন্তু অন্যতম বেস্ট মেডিসিন, ভালো মেডিসিন, এবং সাইলিসিয়া 6 বা 30 যদি মনে করেন যে পেশেন্টের অ্যাসিডের সমস্যা খুব একটা পেলেন না বা কনস্টিপেশন নেই, তাদের ক্ষেত্রে কিন্তু সাইলেসিয়া খুব ভালো কাজ করে। 6 বা 30 দুপুরা করে 4 বার করে বা 6-এর 4 করে দিয়ে 3 বার করে 2-3 মাস খাওয়াতে হয়, এবং তারপরে আস্তে আস্তে দেখা যায় তার ফ্র্যাকচার টেন্ডেন্সিটা কমে যাচ্ছে এবং পেশেন্ট ভালো থাকছে।
এরপর 3 নম্বর যে মেডিসিনটা কাজ করে সেই মেডিসিনটার নাম হচ্ছে, সেটাও একটা অ্যাসিডিটি মেডিসিন, গ্যাসের মেডিসিন, সেটা হচ্ছে অ্যাসাফোয়েডিডা। অ্যাসাফোয়েডিডা বলে একটা মেডিসিন আছে, সেটা দেখেছি অস্টিওপোরোসিসের উপর ভালো কাজ করে, এবং এই মেডিসিনটা কিন্তু অ্যাসিডিটিরও খুব ভালো মেডিসিন। এবং তার মানে বোঝা যাচ্ছে লং টার্ম দীর্ঘ দিনের অ্যাসিডিটি কিন্তু একটা কিন্তু অস্টিওপোরোসিস হওয়ার কিন্তু মেইন কারণ। এবং অ্যাসাফোয়েডিডা যেখানে শুধুমাত্র অ্যাসিডিটি গ্যাসটা উপর থেকে ওটা টেন্ডেন্সি হয় এবং গলার মধ্যে কিছু আটকে আছে মনে হয়, সেখানে কিন্তু অ্যাসাফোয়েডিডা খুব ভালো কাজ করে। 6 বা 30 দুফোঁটা করে দিনে 4 বার করে খেতে হয়, এবং এটা কিন্তু 2-3 মাস খাওয়ার পরে আস্তে আস্তে কিন্তু পেশেন্টের অ্যাসিডিটির সমস্যাটা অনেকটা কমে যায়, এবং তার সঙ্গে কিন্তু এ কিন্তু বংশের উপরও খুব ভালো কাজ করে দিয়ে থাকে। এছাড়া এর সঙ্গে আপনারা ক্যালকিরা ফর 6X, যে কোনো অস্টিওপোরোসিস পেশেন্টদের জন্য ক্যালকিরা ফর 6X বায়োকেমিক মেডিসিন 4টে করে দিনে 3 বার করে খেলে এখানে কিন্তু ভালো কাজ হয়। এবং আমার এটা ফার্স্ট চয়েস কিন্তু লাইকোপোডিয়াম, সেকেন্ড চয়েস হচ্ছে সাইলেসিয়া, থার্ড চয়েস অ্যাসাফোয়েডিডা, তারপরে ক্যালকিরিয়াফস। ক্যালকিরিয়াফস যেহেতু বায়োকেমিক মেডিসিন 4টে করে দিনে 3 বার করে খাওয়া যায়, আবার বায়োকেমিক না খাইও এবং 6 বা 30ও খাওয়ানো যায়, দুপুরা করে দিনে 4 বার খাওয়ানো যায়, ক্যালসিয়ামের উপরে কিন্তু ক্যালকিরিয়াফসের কিন্তু খুব ভালো কাজ আছে এবং অস্টিওপোরোসিস হবো। এবং অস্টিওপোরোসিস মানে হচ্ছে ম্যালঅ্যাবজর্পশন, মানে আপনার শরীরের মধ্যে মেটাবলিক ডিফেক্টের জন্য কিন্তু অস্টিওপোরোসিস হচ্ছে। এবং এখানে কিন্তু দেখেছি ক্যালকিরিয়াফস খুব ভালো করে, ভালো কাজ করে, ম্যালঅ্যাবজর্পশন যেটা সেটা কিন্তু ক্যালকিরিয়াফস 6X বা 6 বা 30 খাওয়ালে কিন্তু ঠিক হয়ে যায়। দেখুন আমি যেগুলো আলোচনা করলাম এগুলো বহু টেস্টেড এবং বহু পেশেন্টকে দিয়েছি এবং দিয়ে তার উপকার পেয়েছি বলে আপনাদের আলোচনা করছি, আপনারাও খেলে এই উপকার পাবেন। এর যদি মনে হয় এই ভিডিওটা ভালো লাগছে বা আপনাদের বন্ধু বান্ধবদের বাড়িতে কেউ এই ধরনের সমস্যায় ভুগছে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, তাহলে কিন্তু তাদের কোনো উপকারে লাগতে পারে। আজকে সময় শেষ, ফিরে আসবো আগামী অনুষ্ঠানে নতুন কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে। ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন, এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এখন দেখুন যে ভারতবর্ষে কেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ট্রিটমেন্ট করা খুব সোজা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এবং অনলাইনে এখন ওষুধ কিনতে পাওয়া যায় এবং অনলাইনে পেমেন্টও করা যায়, সেই জন্য যে কোনো পেশেন্টরা যে কোনো প্রান্ত থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা করতে পারেন। আর যারা এসে আমার সঙ্গে দেখাতে চান তারা আমার প্রোগ্রামের লাস্টে আমার যে অ্যাড্রেস দেওয়া আছে সেখানে আমার সঙ্গে যোগাযোগ করে নিন। আজকে সময় শেষ, নমস্কার। 9831275059 9831275059 2404 9438 2404 9438